তব সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর। ময়ূরীর গানের মধ্যে দিয়ে আমাদের একেবারে শেষ পর্বের পথ চলা শুরু হলো। আপনারা ইতিমধ্যেই দেখেছেন জয়তী চক্রবর্তী এতক্ষণ দ্বিতীয় বিভাগের বিকাশ গ্রুপের বিচারকের আসনে ছিলেন। জয়তীকে আমরা সবাই চাইছি একবার মঞ্চে, তাই তো? আপনারাও চাইছেন নিশ্চয়ই? একদম, জয়তীকে মঞ্চে আরেকবার, মানে যতবার ওকে পাওয়া যায় ততবারই আপনাদের মতো আমাদেরও ভালো লাগে ভীষণ। আসলে এই পর্যায়টাতে আমার, এই বিভাগটাতেও আমার থাকার কথা বলেছিলেন, কিন্তু আবার একটু হয়তো থাকলে ভালো গান শুনতে পারতাম, আরও ভালো ভালো গান শুনতে পারতাম, কিন্তু সেই সৌভাগ্য আমার এই মুহূর্তে হচ্ছে না, একটা বিশেষ কারণে বেরিয়ে যেতে হবে বলে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোর জন্য আর একবার মঞ্চে আসলাম।
আর যা বলার আগে তো বলেইছি, শুধুমাত্র এটুকুই বলতে চাই যে আনন্দ করে ভালোবাসা দিয়ে সকলে গানটুকু গাইবার চেষ্টা করো, আমার মনে হয় তাহলেই যা হবার সেটা হবে। প্রতিযোগিতা ভেবে কেউ গান গেও না, এটা আমি সবসময় বলার চেষ্টা করি। অবশ্য আমি যখন ওই বয়সে ছিলাম আমার ভেতরেও একটা আলাদা ভয় কাজ করতো, আলাদা একটা কী বলবো, মানে সবসময় একটা সতর্ক থাকা যে কিছু বোধহয় ভুল করে ফেললাম, কিছু বোধহয় গণ্ডগোল হয়ে গেল। কিন্তু এগুলো ভাবতে গিয়ে পরে রিয়েলাইজ করেছি ভুল আরও বেশি হয়, সেই জন্য সবটুকু তার হাতে ছেড়ে দেওয়া, যা হবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, গানটা যেন ভালোবাসায় হয় ভরা। আর গান আজকে নয়, গান আজকে যাদের গান শোনার কথা তাদের গানই আমরা সবাই মিলে শুনব। আর সব থেকে বড় কথা, আরও আরেকটা কথা প্রতিযোগীদের জন্য বলা, সেটা হচ্ছে যে আপনাদের সবার জন্য বলতে চাই যে করতালিটা যেন একই রকমভাবে বজায় থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, এটা আমার অনুরোধ রইল আবারও। আমি চলে যাব, থাকবো না, কিন্তু থাকতে পারবো না, কিন্তু এটুকু অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। আর প্রতিযোগীদের জন্য বলবো, মঞ্চে যারা রয়েছেন তাদের কথা আবারও একবার বলবো, দিব্যেন্দুদা রয়েছেন, সিদ্ধার্থদা রয়েছেন, বাবুদা রয়েছেন, নন্দনদা রয়েছেন, এবং এত অসাধারণ একটা ধ্বনি প্রক্ষেপণের দায়িত্বে যারা রয়েছেন তারা অসাধারণভাবে নিবিড়ভাবে একদম সুন্দরভাবে ধ্বনি প্রক্ষেপণের দায়িত্ব পালন করে চলেছেন। আর তাদেরকে সঙ্গে পাওয়া, তাদের সঙ্গে তাদের সঙ্গতের মাধ্যমে নিজের গানকে প্রেজেন্ট করা, এটা বোধহয় অনেক বড় সৌভাগ্যের বিষয়, এইটা যেন সবার মাথায় থাকে, তাহলেই গান এমনি ভালো হবে, হতে বাধ্য। ওনাদের সবার জন্য একটা জোরে করতালি। সবাই খুব ভালো থাকবেন এই গরমে, স্বস্তির নিঃশ্বাস ফেলতে, বৃষ্টি আসছে 4 তারিখ থেকে এমনই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সুতরাং সেই আনন্দ নিয়ে আজকের দিনটা পার করে দিন, ভালো থাকুন সকলে, অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আমরা চেয়েছিলাম যে জয়তু চক্রবর্তী পুরোটা থাকবেন, কিন্তু ওনার ব্যস্ততার মধ্যে সময় বার করেছেন, হয়তো আপনারা বলে থাকতে পারতেন, কিন্তু চান কালকে ওনার একটু যেতে হবে অন্য জায়গায়, কিন্তু আপনাদের জন্যে উনি আছেন, সর্বদাই আছেন, নবরবি কিরণ নবনালন্দার সঙ্গে সর্বদাই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্বের অনুষ্ঠান শুরু করব, তার আগে আপনার যে প্রথমে যেটা বলেছিলাম যে নবনালন্দা তথা নবরবি কিরণের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা কলকাতার সমস্ত প্রতিযোগীরা, রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা কানেক্টেড, তো সবাইকেই আপনারা দেখেছেন, আরেকজন আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, তো আপনাদের থেকে একটু সময় নেব। আমি মঞ্চে ডেকে নেব ইমন চক্রবর্তীকে। ইমন যদি একটু মঞ্চে আসো, কারণ ইমন নবরানন্দা ও নবরবিক্রম থেকে একদম প্রথম থেকেই জড়িত, একটু জোরে হাততালি দিয়ে আমরা ডেকে নিচ্ছি ইমন চক্রবর্তীকে, এবং নবরবিকিরণের পক্ষ থেকে ওনাকে ফেলিসিটেট করা হবে, এবং অনুরোধ আমি করেছি, কিন্তু আপনারা অনুরোধ করলে যদি একটা গান শোনান, আপনার আপত্তি নেই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আশা করছি এই অসাধারণ ওয়েদারে আপনারা সকলে ভালো আছেন, আমিও খুবই ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর ওই রবি ঠাকুরের মতো বলছি যে গরম মনে করলেই গরম, তো সেটা মনে করছি না। আর জয়তেদির কথার সঙ্গে সঙ্গে বলতে হয় যে মঞ্চে যারা রয়েছেন তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। সবার আগে আমার ক্যারিয়ারের প্রথম দিন থেকে যেই মানুষটাকে আমি আমার পাশে পেয়েছি, মিউজিক্যালি বাবুদা, অফকোর্স ফ্রম দ্য ফার্স্ট ডে অফ মাই মিউজিক্যাল জার্নি বাবুদাকে সবসময় পেয়েছি, ইভেনচুয়ালি পেয়ে গেছি। আর আমার ডান দিকে রয়েছেন শ্রদ্ধেয় শ্রী অরিজিৎ মিত্র। যখন কারোর কাছে যাওয়ার সাহস হয়নি তখন অরিজিৎদার কাছে সাহস করে এসেছিলাম এবং বলেছিলাম যে আমি গান গাইতে চাই, আমি কাজ করতে চাই। সেই সময় উনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন এবং কখনো না বলেননি। তো ইটস বিন মোর দেন 10 ইয়ার্স আমরা একসঙ্গে রয়েছি, আশা করি এই সম্পর্ক, এই বন্ধুত্ব আজীবনের হবে। এবং যেই সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে
রবি ঠাকুরের গান গাইতে অনেকেই ভয় পান বা অনেকের কাছ থেকে শোনা যায় যে একটা অনেক অনিচ্ছার জায়গাও তৈরি হয়, যেটা বলতে আমার কোনো আপত্তি নেই। সেই রকম একটা সময় দাঁড়িয়ে অরিজিৎদা শুধুমাত্র রবীন্দ্রনাথের গানের ওপর এই যে কম্পিটিশন 3 বছর ধরে করছেন, তার জন্য, ওনার জন্য এবং ওনার টিমের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু যেটা উনি বললেন, ওনারা ছাড়া কিন্তু এটা হতো না, মানে ওরা সবসময় পাশে আছে, পাশে থাকবে, তাই আর বেশিক্ষণ সময় নেব না। একটা শুধু ছোট্ট অনুরোধ, 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে একটা যদি একটা গান গাওয়া হয়, আপনারা তাই বলছেন তো, পার্টিসিপেন্টসদের জায়গায় বসেই গাইতে চাই। এখন এই মুহূর্তে ব্যাকস্টেজে আমার গুরু রয়েছেন শ্রীমতী অপালা বসু সেন, ওনার শেখানো গান ওনার সামনেই গাইছি। অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া, অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া, ফিরে না সে কভু আলোয়ে আনন্দে রহে ফুটিয়া,
আসে কভু আলয়ে কোথা আমি জানি খিদেটা বেড়ে যায় আরও। ইমন মঞ্চে আসবে, একটা গান শুনবো, সেটা আমি বুঝতে পারি আপনাদের কথা। যাই হোক, ওই খিদেটা থাক, আগামী সময় আরও অনেকটা সময় জুড়িয়ে আমরা শুনবো এই মঞ্চে। আমরা চলে আসি আমাদের সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার একেবারে চূড়ান্ত পর্বের সর্বশেষ গ্রুপ ঐশ্বর্য। প্রথমেই এই বিভাগের প্রত্যেক প্রতিযোগীর জন্য শুভেচ্ছা জানিয়ে মঞ্চে ডেকে নিই নেহা রানা, অনুস্মিতা কর্মকার, সায়ন্তিকা দত্ত, দিয়া দাস, সায়ন দত্ত, কৃতিদীপা মোদক, দিয়াংশী ঘোষ, জ্যোতির্ময় সেন, অঙ্কন চ্যাটার্জি, মধুপর্ণা হাজরা, প্রিয়া মুখার্জি, চন্দ্রিমা ভট্টাচার্য। তোমরা চলে এসো, আর এই চূড়ান্ত পর্বের শেষ পর্ব অর্থাৎ ঐশ্বর্য গ্রুপের বিচারকের আসন অলঙ্কৃত করবেন শ্রদ্ধেয় প্রভুদ্ধ রাহা অলোক রায়চৌধুরী। আমরা আবার পেয়েছি অলোকদাকে, মানে আটকে রাখা হয়েছে, এবং শ্রদ্ধেয়া অপালা বসু সেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি, আর যথারীতি একইভাবে নন্দনদা, সিদ্ধার্থদা, দিব্যেন্দুদা এবং আমাদের সুব্রতদা অর্থাৎ বাবুদা থাকছেনই। মধুরা, নবরূপী কিরণ নবনালন্দার সঙ্গীত শিক্ষায়তন, আর নতুন করে বলতে হবে না, বাংলা সংস্কৃতি জগতের অন্যতম নক্ষত্র হয়ে উঠেছে বহুদিন আগেই, আর সেই সংস্কৃতির বাতাবরণে আমাদের পরবর্তী প্রজন্মকে তারা এগিয়ে নিয়ে চলেছেন। সেই কাজটি যিনি পরম মমতায় যত্নে করেন, তিনি অবশ্যই একটা বৃহৎ যোগ্য করছেন, এটা বলতেই পারি। শ্রী অরিজিৎ মিত্র স্যারের জন্য একটা করতালি চেয়ে নিই। ঠিক একইভাবে এই পর্বে আমরা পেয়েছি অলোক রায়চৌধুরী বিচারকের আসনে প্রবুদ্ধ রাহা এবং অপালা বসু সেন, ওনাদের জন্য একটা শ্রদ্ধার করতালি। আমাদের ঐশ্বর্য বিভাগের যাদের নাম বললাম, তোমরা চলে এসো মঞ্চে। নেহা রানা, অনুস্মিতা কর্মকার, সায়ন্তিকা দত্ত, দিয়া দাস, সায়ন দত্ত, কৃতিদীপা মোদক, দিয়াংশী ঘোষ, জ্যোতির্ময় সেন, অঙ্কন চ্যাটার্জি, মধুপর্ণা হাজরা, প্রিয়া মুখার্জি এবং চন্দ্রিমা ভট্টাচার্য, ওদের জন্য একটু করতালিটা হতে থাক। আসলে জানেন, আপনাদের ওই দুটো হাত জড়ো করে যে করতালিটা এসে পৌঁছয় সেটা আমাদের কাছে আশীর্বাদ। তাই ওই আশীর্বাদ মাথায় নিয়েই ওরা এই পর্বের পথ চলা শুরু করুক। প্রথম সঙ্গীত পরিবেশন করবে নেহা রানা, আর সঙ্গে অনুস্মিতা কর্মকারকেও আমি ডেকে নেব, দুজনে বসবে, শুরু করবে নেহা রানা। তবে তার আগে আমরা আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া বিচারকগণকে যথারীতি বরণ করে নেব, যেভাবে আমরা সম্মান জ্ঞাপন করেছি প্রত্যেক বিচারকগণকে। প্রথমেই আমাদের শ্রদ্ধেয়া অপালা বসু সেন, একটু জোরে করতালি হোক। দীর্ঘদিন ধরে উনি সঙ্গীতের ভাণ্ডারকে পরিপূর্ণ করছেন। একইভাবে প্রবুদ্ধদা, প্রবুদ্ধ রাহা, নতুন করে বলতে হয় না তাদের সম্পর্কে, তাদের গান আমাদের প্রাণ ছুঁয়ে যায়। যে কোনো ধারার যে কোনো কঠিন জায়গায় যার অবাধ বিচরণ তিনি, অলোকদা। অলোকদাকে আমরা আগেই সম্মান জ্ঞাপন করেছি। শুরু হোক তাহলে পথ চলা। প্রথমে ঐশ্বর্য গ্রুপের প্রথম প্রতিযোগিনী নেহা রানা। নমস্কার, আমি নেহা রানা। আমি আজকে প্রেম পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত প্রথমে পরিবেশন করব। কবে তুমি আসবে শুকনো ফুলের পাতা
দোষী হেরো নিদ্রা হারা শশী ওই স্বপ্ন পাড়া বাড়ির খেয়া একলা চালাই বসি বসে একলা চালাই বসি তোর পথ জানা নাই না গাইবে একটা তোমার পছন্দ মতো গাইতে পারো বা ধ্রুপদাঙ্গ কিছু বা খেয়ালাঙ্গ বা খেয়ালাঙ্গ গাইবে গা আমরা নিহার গান শুনলাম। আপনাদের কাছে একটাই শুধু অনুরোধ থাকবে ওদের জন্য, হ্যাঁ হ্যাঁ বড্ড দরকার এটা, অনেক ধন্যবাদ। অনুস্মিতা অনুস্মিতা কর্মকার গান শোনাবে আর প্রস্তুত থাকবে সায়ন্তিকা সায়ন্তিকা দত্ত। সায়ন্তিকা কোন দিকে চলে এসো। নমস্কার, আমি অনুস্মিতা কর্মকার। আমি আজকে পূজা পর্যায়ে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। আজি প্রণমি তোমার চলেব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমার চলেব নাথ সংসার কাজে, তুমি প্রণম
সংসার কাজে তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজ প্রণমী তোমার চলে বোনাথ সংসার একটা কোনো বাউলাঙ্গের বা কিছু খোল ইউজ হয় এমন কোনো গান করো, লোকসঙ্গীত, হ্যাঁ করো, কীর্তনাঙ্গের করো। হৃদয়ের একুল ফুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে, হৃদয়ের একুল ফুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে অনুস্মিতাকে আমাদের অনেক অনেক ভালোবাসা। শুনবো সায়ন্তিকার গান, আর ডেকে নেব দিয়াকে, দিয়া দাস এই মুহূর্তে গান শোনাবে সায়ন্তিকা দত্ত। হৃদয় না দানবনে
আমরা চাইছি একটু মীর প্রধান কোনো গান শোনায় শোনাও তুমি। তুমি গাইলে তো এই গানটার যা মানে কথা, যা কথার মধ্যে যে মমতাটা আছে সেটা তুমি গিয়েছো একদম পারফেক্ট, কিন্তু আমি চাইছি আরো মোলায়েম করে কিছু গাও। হ্যাঁ মানে আমার নিশীত রাতের বাদল ধারা, আমার নিশীত রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীত রাতের বাদল ধারা, আমার নিশীত রাতের বাদল ধারা। আর ইদে গাইবে না কখনো, কেমন? এই একটা আর দ্বিতীয়, এটা আমি টেকনিক্যাল ব্যাপারগুলো বলছি। আর হৃদয়নন্দন বনে তুমি গেয়েছো খালি গলায়, একদম ঠিক আছে, কিন্তু অন্তরায় যেটা তুমি আবহকে ঠিক করেছো সেকেন্ড টাইম কিন্তু কোমল ধা লাগে, সেটা কিন্তু খুব সাবধানে লাগাতে হয়। এগুলো একটু বল, আর গলাটাকে আরেকটু মোলায়েম করবার চেষ্টা করবে। তুমি হয়তো ক্লাসিক্যাল শেখো, খুব ভালো কথা। রবীন্দ্রসঙ্গীতের একটা আলাদা গায়কী আছে, কেমন? এটা আমি সকলকে বলার চেষ্টা করি, সেই যখন সব রকম গান গাও তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যখন যে গানটা গাইবে তার প্রতি জাস্টিস করবে। যখন নজরুলগীতি গাইছো তখন নজরুলগীতির মতন, রবীন্দ্রনাথের গান যখন গাইছো তখন তার মতন করে গাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সায়ন্তিকার গান শুনলাম, এরপর দিয়াকেই বলবো গান শোনানোর জন্য। দিয়া গাইবে আর সায়ন প্রস্তুত থাকবে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত
ভালোই গেছে। অবনাথার সুরটা একটু ভুল করে ফেললে, ওটা তো ঠিক না। আচ্ছা, তুমি একটা রবীন্দ্রসৃষ্ট তালে গান গাইতে পারবে? তার আগে বলো, রবীন্দ্রসৃষ্ট তাল কী কী কয় প্রকার এটা বলতে পারবে? বলো। রবীন্দ্রসৃষ্ট তাল ছটি, ষষ্ঠী ফার্স্ট, প্রথমে ঝম্পক, ষষ্ঠী ঝম্পক, ষষ্ঠী রূপকরা, একাদশী, নবপঞ্চতাল এবং নবতাল। খুব ভালো, যে কোনো একটা তালের গান গাও। হে লোভিনু সংকতব সুন্দর, হে সুন্দর, হে লোভিনু সংকতব সুন্দর, হে সুন্দর, অনেক 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 ভালোবাসা সায়ন্তিকাকে। সায়ন সায়নী শোনাবে গান, আর ডেকে নেব কৃতি দিবাকে। কৃতি দিবা নমস্কার, আমি সায়ন দত্ত, আমি প্রেম পর্যায়ের একটি গান শোনাচ্ছি। ভবিষ্যতের জন্য
চাই রে হে এহে এই যে করছো চাই রে, হ্যাঁ ওই হটা যেন না আসে, ওটা পিওর ফোকে আসতে পারে, পিওর ফোকে আসতে, কিন্তু ওই রবীন্দ্রনাথের চাই রে হে এহে এটা হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে জায়গাগুলো বলছেন সবাই সেটা একটু নজর দেওয়ার চেষ্টা করো। আজকে বিচারকের আসনে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত গুণী মানুষ, তাদের এই যে পরামর্শ আমার মনে হয় আগামী দিনের অনেকটা পাওয়া, প্রত্যেকের কাছে অনেকটা পাওয়া। আমরা কৃতি দীপার গান শুনবো, ডেকে নেব দিয়াংশকে। গুরুজনদের আমার প্রণাম জানাই এবং বিচারক মণ্ডলীতে যারা রয়েছেন তাদের সকলকে প্রণাম জানাই। আমি আজকে একটি পূজা ও প্রার্থনা পর্যায়ে একটি খেয়াল অঙ্গের গান চেষ্টা করছি। Thank you.
প্রেম পর্যায়ে ছাপতালে একটি গান গাইছি।
খুব ভালো হয়েছে তোমার গান, ঠিক আছে, গলার আওয়াজ ভালো, নোটেশন ঠিক আছে, আর একটু এক্সপ্রেশনটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, মানে প্রাণ তো গানের আলটিমেট তো প্রাণ, সেটা এসে যাবে, তোমার এখনও সেই ফুল এক্সপ্রেশনের বয়স হয়নি, আস্তে আস্তে আসবে, কিন্তু খুব ভালো হয়েছে, ইটস ভেরি গুড। একটু ধ্রুপদাঙ্গ কিছু করো যাতে, হ্যাঁ, এই মাইকের ইউজটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, শুনতে না পেলে কিছু হবে না। এটা খুব দরকারি কম্পিটিশন এই কারণে যে এত গুণী মিউজিশিয়ানসের সঙ্গে মাইক্রোফোনে গাওয়ার অভ্যেস প্র্যাকটিস করা, সেটা কিন্তু খুব জরুরি। এই সুযোগটা তারা করে দিচ্ছে নবরূপ কিরণ, মাইকের ব্যবহার কিন্তু খুব সযত্নে করবে, নিজেরাই বুঝতে পারবে ফিডব্যাক পাচ্ছ কি না। যন্ত্রসঙ্গীত শিল্পীদেরও প্রণাম জানিয়ে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র পর্যায়ের মেঘ রাগে নিবদ্ধ একটি গান একটু গাইবার চেষ্টা করছি। তিমিরময় নিবির নিশা নাহি রে নাহি দিশা, একেলা ঘন ঘোর পথে পন্থ কোথা যাও। তিমিরময় নিবির নিশা নাহি রে নাহি দিশা, একেলা ঘন ঘোর পথে পন্থ কোথা যাও। তিমিরময় নিবির নিশা বিপদ দুঃখ নাহি জানো বাধা কিছু না মানো, বিপদ দুঃখ নাহি জানো বাধা কিছু না মানো, অন্ধকার হতে ছোপারো কাহারো সারা পাও। তিমিরময় নিবিড় নিশা
সুখে চাও তিমি রময় নিবির নিশা নাহি রে নাহি নিশা একে রাখন ঘোর পথে পান্থ কোথা যাও তিমি রময় নিবির নিশা। জ্যোতির্ময়, যেটা ভালো লাগলো আমার আমাদের সেটা হচ্ছে এই গানগুলো আজকাল আর শোনা যায় না। হ্যাঁ, সেই সুবিনয় রায় কবে রেকর্ডে শুনিয়েছেন ইত্যাদি, কিন্তু তোমার সব সয় কিন্তু তালিবর্ষা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা মাথায় রাখবে যে দন্তেশ্ব তালিবর্ষার পার্থক্য আছে। হ্যাঁ, তুমি এটা কোনো প্রেম পর্যায়ের গান যদি সেটা বিশেষত নৃত্যনাট্যের হয়, এটা কী ধরনের গান? ধ্রুপদাঙ্গ গান তো, এটা জানো এটা একটা মূল গান থেকে নেওয়া, সে গানটা বলতে পারবে? প্রবলা দালা গান, এটা খুব বিখ্যাত ধ্রুপদ। কেমন? আর মেঘ রাগ রবীন্দ্রনাথের গানে ঠিক যেভাবে ক্লাসিক্যালে মেঘ, রবীন্দ্রনাথ কিন্তু একটু অন্যরকম হবে মেঘ লাগিয়েছেন বিষ্ণুপুরী ঘরানা অনুযায়ী। আর একটা তোমাকে তো এটা বলবা, তোমার গলা সুন্দর, কিন্তু তুমি প্রত্যেক অলোকদা একটু আগে বলছিলেন যে প্রত্যেকটা অক্ষরে কেন এত ঝোঁক দিচ্ছ, এটা নয় তাই না? সুবিনয় রায় দেখবেন কি এই গানটা, মানে কিছু গান আমাদের জীবনে আছে যেগুলো আর তার দ্বিতীয় নেই। হ্যাঁ, তো এই গানটা বিশেষ করে সুবিনয় রায় শুনলে আর তোমার কিছু শুনতে হবে না, কি সফটলি মানে কোনো হাওয়ায় ভাসছে মনে হয়। ধ্রুপদ বললেই যে একেবারে ধাক্কা দিয়ে দিয়ে এভাবে গাইতে হবে রবীন্দ্রনাথের গানে, তা কিন্তু একদম না। তুমি একটা প্রেমের গান যদি করো, কিছু হালকা কোনো গান গাও যদি নৃত্যনাট্যে হয় আরও ভালো হবে, এটা প্রবুদ্ধর ইচ্ছে। আর নৃত্যনাট্যের গান কোনো হয় যদি হয় শ্যামা সাবমোচন যে কোনো, না যা খুশি চিত্রাঙ্গদা আছে, তোমার যা যা মনে হয়, না হলে তোমার যেটা মনে হচ্ছে। স্যার, আমি প্রেম পর্যায়ের অন্য একটি গান গাইছি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। কোন সুদূরে আকাশ হতে আনবো, আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, ঠিক আছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, চলো। আমরা জ্যোতির্ময়ের গান শুনলাম, এরপর গান শোনাবে অঙ্কন, অঙ্কন চ্যাটার্জি, তারপর মধুপর্ণা হাজরা। সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় একেবারে সর্বশেষ গ্রুপ ঐশ্বর্য, ঐশ্বর্য গ্রুপের প্রায় শেষ লগ্নে, আরো দু তিনজন বাকি রয়েছে এই মুহূর্তে অঙ্কনের গান শুনে। তার যে কথা বলেছিল
যেন কাহারো বাঁশির মনোমোহন সুরে, ও গো আমার চির অচেনা পরদেশে। প্রভাতে একা বসে গেঁথেছি নুমালা, ছিল পড়ে তৃণতলে অশোক বনে। প্রভাতে একা বসে গেঁথেছি নুমালা, ছিল পড়ে তৃণতলে অশোক বনে। ইন শেষে ফিরে এসে পাইনে তারে, দিন শেষে ফিরে এসে পাইনে তারে, তুমিও কোথায় গেছো চলে, তুমিও কোথায় গেছো চলে। বেলা গেল হলো না আর দেখা, ও গো আমার চির অচেনা পরদেশে। ঘন তরে এসেছি রে নির্জননী কুঞ্জ হতে, কিসের আহ্বানে ও গো আমার চির অচেনা পরদেশে। অঙ্কন, তোমার কণ্ঠ এত সুন্দর এবং তোমার এক্সপ্রেশন যেটা গানের মূল সেটাও ভীষণ সুন্দর, কিন্তু তুমি গানটায় তিনবার তাল কাটলে, কেন এগুলো? তুমি একটু ধীর স্থিরভাবে শান্তভাবে, আগের দিনও তাই করেছিলে, খালি আটকাচ্ছিলে, করো তোমার। কিন্তু আমি বলছি কম্পিটিশনটা বড় কথা নয়, আমি 100 বার বলছি তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু তুমি একটু ধীর স্থিরভাবে গান গাও। অন্য একটা ধ্রুবদাঙ্গ গান করতে পারবে, যে কোনো একটা গাও, কাটবে একদম ধীরে সুস্থে শান্তভাবে, 2-3 লাইন জায়গাবে ঠিক করে। আজি বহিছে বসন্ত পবন সুমন্দ তোমারি সুগন্ধ হে, আজি বহিছে বসন্ত পবন সুমন্দ তোমারি সুগন্ধ হে, কত চক্রবর্তী বলেছেন নির্জন এককের গান, আর রবীন্দ্রনাথ নিজে বলেছেন আমার গান গাইবে গলা ছেড়ে নাবার ঘরে। এই যে দেখছো, তোমায় বলি, এই যে একান্ত নিভৃতে গাও, আমাকে প্রবুদ্ধকে দেখছো, আমরা কিন্তু রবীন্দ্রনাথের গানের শেষ হোল টাইমার। আমরা চাই যে তোমাদের মতো ছেলেরা হোল টাইমার হোক রবীন্দ্রনাথের গানে। এখন তো গান বাজনা কেউ প্রফেশন হিসেবে নেয় না, যারা নিচ্ছে বলছে তাদের কিন্তু অন্য প্রফেশন আছে। এটা করতে গেলে অপরা যেটা বললো, ধীর স্থির হয়ে শ্রদ্ধাশীল হয়ে অপরের গান শুনতে হবে, মন্তব্য শুনতে হবে, হ্যাঁ, তবে দেখবে নিজের গানটা আরও ভালো হচ্ছে। তোমার ভবিষ্যৎ নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই, কিন্তু একটু কীভাবে একটু ধীর স্থির হতে হবে আর সহনশীল হতে হবে, একটু সমালোচনা নয়, ঠিক আছে? ওকে, অঙ্কনকে অনেক ধন্যবাদ। ডেকে নেবো না, অলরেডি চলে এসেছে মধুপর্ণা হাজরা, ডেকে নেবো প্রিয়াকে, প্রিয়া মুখার্জি। এই মুহূর্তে গান শোনাবে মধুপর্ণা হাজরা। নমস্কার, আমি মধুপর্ণা হাজরা, আমি
প্রেম পর্যায়ের একটি গান শোনাচ্ছি। যে কোনো ধ্রুপদাঙ্গ তালের গান গাও, ধ্রুপদাঙ্গ তাল কেউ এই প্রশ্ন আগের প্রশ্নের উত্তর দিল না, কেউ বলে কী বলো তো কী কী ধ্রুপদাঙ্গ তাল আমাদের রবীন্দ্রনাথের গানে আছে? ধামার, ধামারটা তো একটা অন্য অঙ্গ, ধ্রুপদ বলতে কী বুঝি? ধামারও একটা ধ্রুপদের অন্য একটা ভ্যারাইটি। ঝাঁপতাল কিন্তু ঝাঁপতাল তেমন কখনো কখনো ধ্রুপদাঙ্গ, ঠিক আছে? চৌতাল, হ্যাঁ চৌতালের কথা তো আগে বলবে তাই না? এতে আড়া চৌতাল আছে, সুরফাঁক তাল আছে, এগুলো ধ্রুপদাঙ্গ তাল, এগুলো তো জানবে একটু। গাও যে কোনো একটা গাও। আমারে করো জীবন দান প্রেরণ ক
পারো। হ্যালো হ্যালো মাইক, হ্যালো, হ্যাঁ এও তাল কাটলে, জোরে জোরে সিদ্ধার্থ তেটা কাতাকাতি খেলে দিল, তা সত্ত্বেও তিনবার ফেরেও শোভে ধরতে পারলে না। একটু প্র্যাকটিস করো এগুলো, কেমন, একটু শিখতে হবে, চর্চা করতে হবে, কেমন, গলা খুব সুন্দর, আমি তো বলছি বারবার প্রত্যেকের গলা খুব ভালো, এগুলো একটু ঠাকতালের একটা গান না সবাই, ঠিক আছে আমি তো বলছি কম্পিটিশনটা একদম একেবারে গুরুত্ব দেবে না, কম্পিটিশনের রেজাল্টে কোনো গুরুত্ব নেই, ধরে রাখো তোমাদের আজীবন পড়ে রয়েছে, কেমন, শিল্পী হতে গিয়ে কম্পিটিশনে ফার্স্ট হতে হবে এমন কোনো কথা নেই, একদমই না, ঠিক আছে, এগুলো মন দিয়ে শেখো, চর্চা করো, গলা বিষয় শুনতে ভালো গিয়েছো। মধুপর্ণার পর এবার প্রিয়া, প্রিয়া মুখার্জি, আর সর্বশেষ লগ্নে থাকবে চন্দ্রিমা, চন্দ্রিমা ভট্টাচার্য, চন্দ্রিমাকেও ডেকে নিই। এই মুহূর্তে শুনছি প্রিয়া মুখার্জির নিবেদন। নমস্কার, উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম জানাচ্ছি, আমি প্রেম পর্যায়ের উদাসীনী বেশে গানটি শোনাচ্ছি। উদাসীন বেশে বিদেশিনী কেশে বাচ
সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বের একেবারে শেষ মুহূর্তে আর আমাদের এই ঐশ্বর্য গ্রুপের বাকি একজন প্রতিযোগিনী, তিনি হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমার গান শোনার পর আমরা এই পর্বের সমাপ্তি টানব। নমস্কার উপস্থিত বিচারক মণ্ডলী এবং সকল শ্রোতাদের আমার প্রণাম, এবং আমার সাথে যারা শিল্পী রয়েছেন সকলকে প্রণাম জানিয়ে আমি একটি পূজা পর্যায়ের রবীন্দ্রনাথের গান শোনাচ্ছি। জানি জানি কোন নদী কালো হতে ভাসালে আমার জীবনের স্রোতে সহসাহে প্রিয় কত গৃহে পথে রেখে গেছো প্রাণে কত হর সন জানি রাবীন্দ্রিক অঙ্গ বা একটু মিল প্রধান ভালো গেয়েছো। একটু আর একটু বারবার বলছি মাইক থেকে তুমি কিন্তু দূরে রয়েছো, হ্যাঁ মাইকটা ঠিক করে নাও। অন্য পর্যায়ের কোনো একটা গান করো, প্রেম পর্যায়ে বা কিছু তোমার পছন্দ, যেটা তুমি খুব ভালো গাইতে পারো এরকম কোনো গান গাও। একটু মিল প্রধান গান চাইছি। আমি কেবলই স্বপ্ন করেছি বপন কেবল
বলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি তাই আকাশ কুসুম করিন চয়ন হতাশ আমি কে বলি স্বপ্ন করেছি চন্দ্রিমার গানের মধ্যে দিয়ে আজকের চূড়ান্ত পর্বের আমরা সমাপ্তি রেখা টানছি। আমি এই ঐশ্বর্য গ্রুপের সকলকে ডেকে নেব, তবে আবারও বলি যারা না থাকলে এত সুন্দর করে গান ভরে উঠত না, তাদের জন্য আরেকবার করতালি। এই তো বাবুদা উঠেই দাঁড়িয়েছেন, সুব্রত মুখোপাধ্যায় বাবুদা, দিব্যেন্দু ব্যানার্জি, সিদ্ধার্থ দা এবং নন্দন দাস, তাঁদের জন্য একটা করতালি। এবং সাউন্ডে যিনি প্রথম থেকে আমাদের কণ্ঠস্বর পৌঁছে দিয়েছেন তার জন্য একটা বড় করে করতালি হবে। এই পর্বে আমরা অপালাদিকে পেয়েছিলাম, অপালা বসু সেন, প্রভুত্ব রাহা এবং অলোক রায়চৌধুরী, তাঁদেরকে আমাদের সম্মান শ্রদ্ধা। এই বলে আমরা আসি একদম শেষ লগ্নে। সবাই অপেক্ষা করে আছেন কে কাকে একটুর জন্য ছাড়িয়ে গেল সেটা জানার জন্য, তো আমরা সেই পর্বেই আসব। তবে এই পর্বে প্রতিযোগীদের ডেকে নেব, সামনে ডেকে নেব, চলে এসো তোমরা। আর এই পর্বে আমাদের যারা বিচারক মণ্ডলীতে ছিলেন তাদেরকেও একটু ডেকে নেব সম্মানের সঙ্গে। প্রথমেই একদম অলোক রায়চৌধুরী, যে কোনো কঠিন গান হলেই যার কথা আমাদের সবসময় মনে পড়েন তিনি অলোকদা। প্রভুততা রবীন্দ্রনাথের গান নিয়ে কী বলবো, একটা দীর্ঘদিন ধরে পথ হাঁটছেন প্রভুত রাহা এবং অপালা বসু সেন, আমাদের সম্মান শ্রদ্ধা তিন বিচারককে। আর একটু বড় করে করতালি হোক। এবং এই ঐশ্বর্য পর্বের সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনীর জন্য আরেকবার শুভেচ্ছার করতালি। ওদের ওরা যে ভীষণ ভালো সেটা আপনারা নিজেরাই শুনেছেন, কিন্তু ওই যেহেতু প্রতিযোগিতা কোথাও একটা সেই প্রথম দ্বিতীয় তৃতীয় জায়গায় নিয়ে আসতে হবে, তাই অ্যাকচুয়াল এদিক ওদিক সেটাও বিচারকদের বিচার করতে হয়েছে। দেখা যাক সেই বিচারে কে একটু এগিয়ে যায়, কে একটু পিছিয়ে পড়ে। সকলের হাতে আমাদের নবরবিকিরণের স্মারক তুলে দেওয়া চলছে। ঐশ্বর্য গ্রুপের সকল প্রতিযোগীর হাতে বিচারকগণ তুলে দিচ্ছেন স্মারকার্ঘ। ও অলোকদা তুমি একটু ঘুরে দাও, ওরা একটু ছবি তুলতে চাইছে। সত্যি করে এত গুণী মানুষ এনারা, আজকে যারা বিচারক মণ্ডলীতে ছিলেন তাদের পরামর্শ কিন্তু ওদের আগামী দিনের অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। প্রবুদ্ধতা তুলে দিচ্ছেন। আমি আসন গ্রহণের অনুরোধ জানাবো সকল প্রতিযোগীকে। একটা বোধ হয় ছবি হয়ে যাবে সবার। হ্যাঁ অলোকদা এগিয়ে এসো, আছে তো, হ্যাঁ ছবি তোলা হচ্ছে, মুহূর্তগুলো বন্দি করে রাখা হচ্ছে। এবার আমি আজকের এই ঐশ্বর্য বিভাগের প্রতিযোগীদের আসন গ্রহণের অনুরোধ করবো। অলোকদা তুমি যেও না, তোমার মুখ থেকে আমরা শুনবো কিছু কথা, এসো এগিয়ে। অলোকদার থেকে কিছু শোনা মানে মনে করবেন সেটা নিজের জ্ঞানকে আরও বৃদ্ধি করা। আমি অলোক রায়চৌধুরীকে অনুরোধ করব কিছু বলার জন্য। বলার কিছু নেই, খুব ভালো গান গেয়েছে। বিশেষ করে আমি তো ছোটদের প্রতিযোগিতা তো ছিলাম, একদম ছোট যারা ওরা সবচেয়ে ভালো গেয়েছে, মানে ওদের গানের কোনো তুলনা নেই। এবং আমাকে আর অদিতিকে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে গিয়ে খুব কষ্ট করতে হয়েছে আমাদের ছোটদের জন্য। আজকে বেস্ট কম্পিটিশান ওটাই ছিল, মাঝেরটায় আমি ছিলাম না, ওটায় জয়তী ওরা করেছে, চন্দ্রাবলী ওরা, খুব ভালো স্ট্যান্ডার্ড। আর বড়দের প্রতিযোগিতায় আমাদের যা মতামত বা মন্তব্য আমি অপালা যথেষ্ট বলেছি, আমাদের প্রবুদ্ধ একটু চুপচাপ তবুও ও অনেক কথাই বলেছে, হ্যাঁ ভালো লেগেছে। আর মিউজিশিয়ানস যারা যারা বাজিয়েছেন তারা অক্লান্ত, সকাল থেকে আমাদের মতো ওরাও আছেন, তাই না, ওদের জন্য একটু হাততালি হোক। আর সবচেয়ে বড় কথা,
এইরকম একটি ফ্যাবুলাস রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা, শুধু রবীন্দ্রনাথের গানের প্রতিযোগিতা, যাদের একমাত্র লক্ষ্য নতুন কণ্ঠদের মঞ্চে তুলে আনা, তাদের জন্য নবরবিকিরণের জন্য আপনাদের সকলের একটা হাততালি অবশ্যই দরকার। ধন্যবাদ অলোকদাকে, অনেক ধন্যবাদ। আমি প্রভুত রাহা প্রভুত্বদাকে অনুরোধ করব আজকের এই প্রতিযোগিতা নিয়ে কিছু বলার। নমস্কার, আজকে আমি এই সিনিয়রদের গ্রুপটাতে ছিলাম, এর আগের দিন ছিলাম একদম ছোটদের গ্রুপে, এবং আমি অলোককেও বলছিলাম, সবাইকেই বলছিলাম যারা যারা এসছে, যে এত খুশি হয়েছি ছোটদের গান শুনে, আমাদের ছোটবেলাকার কথাগুলো সব মনে পড়ছে তো, এবং দে আর সো ট্যালেন্টেড। আপনাদের সকলের কাছে বলার যে এই বাচ্চাদের কিন্তু উৎসাহ দিন, হ্যাঁ, আর কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো নিয়ে ওদের মাথায় ঢোকাবেন না কোনো কিছু আর কি, আনন্দে গান করতে বলুন, দে আর সো সো ট্যালেন্টেড। ওরা কিন্তু যদি প্রাণের আনন্দে গান করে তার কিন্তু তাড়াতাড়ি অনেক এগোতে পারবে আর কি। আর ওই চাপে যদি থাকে, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, এটা করলে ওদের কিন্তু মুভমেন্টটা স্লো হয়ে যাবে। সেই জন্য ওরা এত ভালো গায়, আমি নিজে ওদের সঙ্গে গাইছিলাম ছোটদের আগের দিনের অনুষ্ঠানে আর কি, এত ভালো লাগছিল। সো আমার সেটাই মনে হয় যে সারাক্ষণ ওদের উৎসাহ দিন, পড়াশোনাটা তো করবে, দ্যাট ইজ প্রাইমারি, সেটা না করলে কিছু হবে না, কিন্তু তার সঙ্গে গান বাজনা নাচ আঁকা যে যেটাই করুক না কেন, তাদের পুরোদমে উৎসাহ দিন এবং ওদের সঙ্গে ওদের পেছনে থাকুন, ওরা যাতে মনে করে যে আমাকে কেউ সাপোর্ট করছে, ঠিক আছে, শুধু কম্পিটিশানে ফার্স্ট সেকেন্ড হওয়া নয়। কাজে এটা আপনাদের কাছে অনুরোধ, ওদের এগিয়ে যেতে সাহায্য করুন আর কি, ঠিক আছে। সবাই খুব ভালো গিয়েছে, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। ধন্যবাদ প্রভুত্ব তাকে। অপালা দিকে অনুরোধ করব, অপালা বসু সেন রবীন্দ্রনাথের গান নিয়েই আছেন দীর্ঘদিন ধরে, কত যে গুণী শিল্পী উনি তৈরি করেছেন। অপালাদি, তুমি আমাদের জন্য কিছু বলো। হ্যাঁ, নতুন করে কিছু সত্যি বলার নেই, অলোকদা এবং প্রভুদা যেটা বললেন, যে প্রতিযোগিতা, আমি যেটা বলি, প্রতিযোগিতা কিন্তু সবসময় নিজের সঙ্গে নিজের, আমি নিজে আমার থেকে আরও কতটা ভালো হতে পারি। তবে হ্যাঁ, এই সময় এই সুযোগ যদি পাওয়া যায়, যে এই এই প্রতিযোগিতাগুলো যেটা বহিরঙ্গের ব্যাপার, যে আমাকে আরও কতটা উন্নত হতে হবে, কিন্তু প্রতিযোগিতা একেবারেই শেষ কথা নয়, একেবারেই নয়। শিল্পী হবার পথে প্রতিযোগিতা কোনো অন্তরায়ও নয়, এটা আমি বারবার বলছি। ছোটদের গানটা আমি আজকে ছিলাম না, এর আগের বছরে ছিলাম, আমি জানি অনবদ্য গান হয়েছিল, আজকেও হয়েছে, সবাই বললেন, কারণ ছোটদের মনে তো কোনো ভয় থাকে না। এবং এখানে যে সমস্ত ছোটরা সারা পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করে, তারা সত্যি এক কথায় অসাধারণ, এবং তাদের সেই অসাধারণত্ব বজায় রাখতে গেলে পরবর্তী পর্যায়ে তাদের বাবা মাকে রিকোয়েস্ট করা হচ্ছে, এই করছি আমি, তারা যেন কখনো এই চর্চা বা এই শেখা ক্রমশ আরও উন্নতি করা, তার জন্য তো নিজের শেখা বা চর্চাটা খুব দরকার, সেই দিকে যেন তারা নজর দেয়, সেই অনুরোধটা করব। এবং বড়দের বিভাগে বা মাঝারিদের বিভাগেও আমি শুনেছি আজকে খুব বেশ ভালো গান হয়েছে, বড়দের বিভাগেও হয়েছে, কিন্তু বড়দের বিভাগে যেটা হয়, আমরা যখন একটু একটু করে বড় হই, আমাদের মনে একটু ভয় ঢুকে যায়, আমরা ঠিক গাইতে পারছি তো, আমি সবচেয়ে ভালোটা দিতে পারবো তো, এরা তো 100 বার হয়, যার জন্য একটু গোলমাল মাঝে মাঝে হয়। তবুও বলবো, আজকে যারা গিয়েছো তারা প্রত্যেকে ভীষণ ভালো, অসম্ভব ভালো কণ্ঠ। তবে এটা আমি বিশ্বাস করি রবীন্দ্রনাথের একটা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রবীন্দ্রনাথের, রবীন্দ্রসঙ্গীতের একটি বিশেষ গায়কই আছে, শুধু রবীন্দ্রসঙ্গীতে কেন, যে কোনো সঙ্গীত, আজকে নজরুলগীতি হোক, অতুলপ্রসাদের গান হোক, দ্বিজেন্দ্রগীতি হোক, প্রত্যেকটি গানের আলাদা আলাদা নিজস্ব একটি গায়কই আছে। যখন যে শিল্পী যে গান গাইছেন তার প্রতি সম্মান জানাতে হবে, সেই গানের গায়কীটাকে রপ্ত করতে হবে, শিখতে হবে, চর্চা করতে হবে, নিজেকে সেইখানে উদ্ঘাটিত করতে হবে, এইটুকুই যেন বজায় থাকে। সবাই ভালো থাকবেন, আর আমি চাইবো এই রকমের প্রতিযোগিতা, এই রকম একটু অসাধারণ মানের প্রতিযোগিতা যেন বারবার প্রত্যেক বছর হয়ে থাকে। আর সেই সঙ্গে নবরবিকিরণ, নবনানন্দা এবং অরিজিৎ মিত্রকে আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। তৃতীয় বর্ষ নবরবিকিরণ এবং নবনালন্দা সঙ্গীত প্রতিষ্ঠানের প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার একেবারে সমাপ্তি, শুধুমাত্র এখন অপেক্ষায় কে কাকে একটু হলেও এগিয়ে গেল, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়র সেই রেজাল্ট জানার অপেক্ষায় আমরা সবাই রয়েছি, এবং অবশ্যই আজকে পুরস্কারও তুলে